দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে অনুরোধ, প্রতিদিন এই ধরনের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। বাংলার আমলাদের আইফোন ব্যবহার করার নিদান, পেগাসাস থেকে বাঁচাতে পরামর্শ নবান্নের। সরকারি কথাবার্তা কিংবা কোনো টেক্সট মেসেজ যদি এবার থেকে পাঠাতে হয় তবে আপনারা সকলেই আইফোন ব্যবহার করবেন। রাজ্যের শীর্ষ আমলাদের এবার পরামর্শ প্রদান করল নবান্ন। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার না করে আইফোন ব্যবহারের পরামর্শ দিল তৃণমূল নেতৃত্ব। নেপথ্যের কারণ কী তা জানতে গেলে কিছুটা অতীতে ফিরে যেতেই হবে। বিগত বেশ কিছু সময় ধরে দেশের বুকে পেগাসাস বিতর্ক ক্রমাগত বেড়ে চলেছে, যার মাধ্যমে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য একাধিক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের ফোনে আড়ি পাতা হয়ে চলেছে বলে অভিযোগ করে বিরোধী দলগুলি। এক্ষেত্রে তাদের অভিযোগের আঙুল বিজেপির দিকে। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগেও একাধিক তৃণমূল নেতা মন্ত্রীদের ফোনের বার্তালাপ প্রকাশ্যে আসে, যার পর মুহূর্তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেন পেগাসাস আসলে বিপজ্জনক, স্বামী ও স্ত্রীর মধ্যে কথোপকথন পর্যন্ত আড়ি পেতে শোনা হচ্ছে, ফোনের ক্যামেরার মাধ্যমে লোকের অবস্থান প্রসঙ্গে জানা যাচ্ছে, এগুলি খুব বিপজ্জনক। এমনকি পরবর্তী সময় মুখ্যমন্ত্রী নিজ ফোনের ক্যামেরায় লিউকোপ্লাস্ট পর্যন্ত লাগিয়ে রাখেন। আর এবার দলের সকল শীর্ষ আমলাদের আইফোন ব্যবহারের নির্দেশ দিল দলের শীর্ষ নেতৃত্ব। বিশেষজ্ঞদের মতে অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন দুটি অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপ্টেড অর্থাৎ তথ্য গোপনীয়তার সম্পূর্ণ আশ্বাস দিলেও বর্তমানে বেশ কয়েকটি পদ্ধতির মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে আড়ি পাতা সম্ভব হয়েছে। এক্ষেত্রে আইফোনে তা এক প্রকার অসম্ভব বলেই দাবি সংস্থার। ফলে সব মিলিয়ে নবান্নের এই সিদ্ধান্তের মাধ্যমে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরদিকে এই ঘটনায় চিন্তিত নাগরিক সমাজ, অনেকের দাবি যদি রাজনৈতিক ব্যক্তিত্বরাই পেগাসাস থেকে সুরক্ষিত না হন তবে সাধারণ মানুষের কী হবে। 98% তৃণমূলের উপরে প্রশ্নচিহ্ন, মানুষ আমাদের খারাপ চোখে দেখছে, বিস্ফোরক অর্জুন সিং। মানুষ আমাদের খারাপ নজরে দেখে চলেছে, ট্রেনে আর বাসে যেতে অনেক রকম বিষয় নিয়ে শুনতে হচ্ছে। দুজন চুরি করার জন্য 98% মানুষের উপর প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। দুর্নীতি শুধু এবার অবশেষে মুখ খুললেন অর্জুন সিং। সৌগত রায়, শোভন দেব চট্টোপাধ্যায় এবং মদন মিত্রদের পর এবার এই তালিকায় যুক্ত হলো অর্জুনের নাম। একই সঙ্গে অর্জুনের দাবি, মানুষ আমাদের উপর নজর রেখে চলেছে। উল্লেখ্য, সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এক্ষেত্রে অতীতে ঘাসফুল শিবিরে থাকলেও পরবর্তীতে বিজেপিতে যোগদান করেন তিনি, যদিও সেই মুখ কাটতে বেশি সময় নেয়নি। পরবর্তীতে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পুনরায় একবার নিজের পুরনো দলে প্রত্যাবর্তন করেন তিনি। আর এবার অবশেষে দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন অর্জুন। সাম্প্রতিক সময়ে বাংলার বুকে একের পর এক দুর্নীতি ইস্যুতে কোণঠাসা শাসক দল। নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি কয়লা এবং গরু পাচার মামলায় গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলরা। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলোর পাশাপাশি একাধিক মহল থেকে তৃণমূল কংগ্রেসের সমালোচনা শুরু হয়েছে। এদিন এই সকল ইস্যুতে মন্তব্য প্রকাশ করেন অর্জুন সিং। তিনি বলেন, মানুষ আমাদের খারাপ নজরে দেখে চলেছে, টাকার পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, সেই কারণে আমাদের ভাবমূর্তি ক্রমশ নষ্ট হচ্ছে। দুজন চুরি করার জন্য 98% মানুষের উপর প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অর্জুনের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অর্জুন আরও বলেন, টাকার পাহাড় দেখানো হচ্ছে, এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, দুজন চুরি করার দলের সবাইকে চোর বলা হচ্ছে, ওই দুজনকে চিহ্নিত করা দরকার, মানুষ আমাদের উপর খারাপ নজর রেখে চলেছে। তবে অর্জুন সিং এই প্রথম নন, এর আগেও একাধিক সময় দুর্নীতি ইস্যুতে মুখ খুলতে দেখা গিয়েছে শোভন দেব চট্টোপাধ্যায় এবং সৌগত রায়ের মতো বর্ষীয় নেতাদেরও। সম্প্রতি শোভন দেববাবু বলেন, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আদালত থেকে পরিষ্কার হয়ে আসলে তবেই দলের নেওয়ার কথা বিবেচনা করা হবে। একই সঙ্গে সৌগত রায় আরও বলেন, দলের কিছু মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা বলে সম্পূর্ণ দলকে চোর বলা হবে তা সঠিক নয়। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু কমিশনের, দ্রুত প্রকাশিত হবে আসন পুনর্বিন্যাসের তালিকা। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা, সেজন্য আর দিন কয়েক পরেই আসন পুনর্বিন্যাস এবং সংরক্ষণের তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। সাধারণত যে কোনো নির্বাচনের আগে নির্বাচন কমিশন আসন পুনর্বিন্যাস করে থাকে, সেই সঙ্গে কোন আসন কাদের জন্য সংরক্ষিত সেই তালিকাও প্রকাশিত হয়ে থাকে। নির্বাচন কমিশন সূত্রে খবর,
আগামী 19 অক্টোবর রাজ্যের 22টি জেলার আসন পুনর্বিন্যাস এবং সংরক্ষণের তালিকা প্রকাশিত হবে। নতুন আসনের সীমানা বা সংরক্ষণের তালিকা নিয়ে কারো আপত্তি থাকলে 15 দিনের মধ্যে লিখিতভাবে কমিশনের কাছে অভিযোগ জানাতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে জানিয়ে দিয়েছিলেন আগামী বছরের শুরুতেই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে। সেই মতো রাজ্য নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়া শুরু করার তৎপরতা বাড়িয়ে দিয়েছে। পুজোর পর থেকেই রাজনৈতিক দলগুলি কম বেশি নিজেদের মতো করে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করেছে। জেলায় জেলায় বিজয় সম্মেলনের মাধ্যমে জনসংযোগ শুরু করেছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এই সভাগুলি থেকে মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ্য সরকারের ভালো কাজগুলি মানুষের কাছে তুলে ধরতে হবে। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির কথাও মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তৃণমূলের পাল্টা বিজয় সম্মেলনের মাধ্যমে জনসংযোগ করার চেষ্টা করেছে বিজেপিও। যদিও গেরুয়া শিবিরের নিচুতলায় সংগঠনের শোচনীয় অবস্থা, অধিকাংশ জেলা ও মণ্ডল পঞ্চায়েত সাবকমিটি এখনও তৈরি করা যায়নি বলে দলীয় সূত্রের খবর। পঞ্চায়েত ভোটের আগে যা ভাবাচ্ছে রাজনেতাদের, সমস্যা মেটাতে বিজেপি একটি কমিটিও গড়ে ফেলেছে। এদিকে বামেরা বেশ কিছুদিন ধরেই তৃণমূল স্তর থেকে জনসংযোগ শুরু করেছে। রাজনেতারা জেলায় জেলায় গিয়ে সভা করছেন। কংগ্রেসের তরফে ভারত জোড়ো যাত্রার আদলে সাগর থেকে পাহাড় যাত্রার সূচনা করা হয়েছে। ডিসেম্বর 9, বাংলার সরকার পড়তে বাকি আরও 6 মাস, বিস্ফোরক তথ্য ফাঁস। পুজোর আগে বেশ বড় মুখ করে সাংবাদিকদের সামনে মিঠুন চক্রবর্তী ও বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছিলেন সামনের ডিসেম্বর মাসেই নাকি বাংলায় ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন ঘটে যাবে। মিঠুন দাবি করেছিলেন তার সঙ্গে নাকি তৃণমূলের 21 জন বিধায়ক যোগাযোগ রেখে চলেছেন, বিজেপি ইশারা করলেই তারা নাকি মমতার সরকার ফেলে দেবেন। মিঠুনের দাবিকে সমর্থন জানিয়েও আরও এক কদম এগিয়ে সুকান্ত দাবি করেন তাদের সঙ্গে নাকি 38 জন বিধায়ক যোগাযোগ রেখে চলেছেন, এরা নাকি মমতার সরকার থেকে সমর্থন তুলে নিতে চান। এই সব দাবির সততা নিয়ে প্রশ্ন আগেই উঠেছিল, এবার সেই সব দাবিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলে দিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সকালে দিলীপ ঘোষ জানিয়েছেন 6 মাসের মধ্যে নাকি মমতার সরকার পড়ে যাবে। আর এখানেই প্রশ্ন, আরও 6 মাস কেন? ডিসেম্বরের সরকার পতনের দাবি কি সুপার ডুপার ফ্লপ হয়ে গেল? মিথ্যার বেলুন কি ফেটে গেল? শুক্রবার হুগলির আরামবাগ মহকুমার কানাকুলে গিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র আসছে বলেই ওনারা এখানে যখন তখন যেখানে সেখানে যাওয়া আশা করতে পারছেন, যা খুশি বলতে পারছেন। কিন্তু আমরা যখন অন্য রাজ্যে যাই সেখানে আমরা বাধা বা আটক হই। বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন, থাকবেনও, এরপরে দিল্লি যাবেন। দিলীপবাবুরা আগে দিল্লি সামলাক। শনিবার সকালে হুগলি জেলার আরামবাগে এক চায়ে পে চর্চায় যোগ দেন প্রাত্যভবনে বার হন দিলীপ ঘোষ। সেখানে তিনি চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন গণতন্ত্র ওদের দয়ায় নাকি, গণতন্ত্র আছে কেন্দ্রের জন্য, তাই করে খাচ্ছে সরকার, না হলে যে কোনো দিন ভেঙে দিত সরকার। সরকার আর বেশি দিন নয়, মাস 6-এর মধ্যে পড়ে যাবে। সবার মধ্যে দ্বন্দ্ব চলছে, গালাগালি থেকে গুলোগুলি। আমরা বিজয় সম্মেলন করছি, মিষ্টি খাওয়াচ্ছি, তৃণমূল গালাগালি মারামারি করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আরও 6 মাস কেন? বাড়তি সময় দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, কেন টান মেরে এখনই এই সরকার ফেলে নিজেদের হিম্মত দেখাতে পারছে না বিজেপি? নাকি মিথ্যার বেলুন চুপসে গিয়েছে বলে এখন খালি বাজার গরম করে চলেছেন বিজেপি নেতারা? এরই মাঝে আবার দিলীপকে নিয়ে নয়া বিপত্তি হাজির হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। দলের প্রাক্তন জেলা সভাপতি সৌমেন তিওয়ারি এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর হালদার দিলীপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাদের দাবি, কয়েকদিন আগেও নাকি নেংটি পরে ঘুরতেন, এখন তারই পায়ে স্পোর্টস শু। বিধানসভা ভোটের আগে পরে নিজের জেলা পশ্চিম মেদিনীপুর থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন, কোনো রশিদের বালাই ছিল না। তাদের ফোনালাফের অডিও রেকর্ডিং এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দলের সর্বভারতীয় সহসভাপতি তথা মেদিনীপুরের সাংসদ সম্পর্কে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে দুজনকেই। শুক্রবার ওই অডিও ক্লিপের সত্যতা স্বীকার করে নিয়েছেন সৌমেনবাবু। তাতে সরগোল পড়ে গিয়েছে বঙ্গর বিজেপিতে। বিধানসভা নির্বাচনের আগে থেকে গত বছর ডিসেম্বর মাস পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সভাপতি ছিলেন সৌমেনবাবু। এত চাকরি হচ্ছে কিন্তু টাকা কোথায়? দুর্নীতি ইস্যুতে মানিককে ধমক পার্থের, বিস্ফোরক দাবি ইডির। বর্তমানে বঙ্গ রাজনীতিতে একের পর এক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির সামনে এসে চলেছে। আর এর মাঝেই বড় প্রশ্ন, পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের মধ্যে পারস্পরিক রসায়ন ঠিক কতটা জমকালো ছিল? বর্তমানে সেই বিতর্ক উস্কে দিয়ে ইডির দাবি,
প্রথম দিকে সম্পর্ক ভালো থাকলেও পরবর্তীতে নিয়োগ দুর্নীতিতে টাকা নিয়ে দুজনের মাঝে তৈরি হয় দূরত্বের মনোমালিন্যের কারণও প্রকাশ্যে তুলে ধরেছে তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, সাম্প্রতিক সময় এসএসসি থেকে শুরু করে প্রাথমিক টেট এবং অন্যান্য একাধিক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় বঙ্গ রাজনীতি। এই সকল মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অশোক সাহা, সুবীরেশ ভট্টাচার্যরা হেফাজতে। এর মাঝে গত মঙ্গলবার এই তালিকায় যোগ দেন মানিক ভট্টাচার্য। ইতিমধ্যে তার বিরুদ্ধে একের পর এক তত্ত্ব সামনে এসে চলেছে, আর এবার উঠে এলো পার্থ মানিক সম্পর্কের তত্ত্ব। ইডির দাবি, মানিক ভট্টাচার্য এবং পার্থের মধ্যে পারস্পরিক রসায়ন ভালো থাকলেও পরবর্তীতে টাকার কারণে দুজনের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। এমনকি এই ঘটনায় ক্ষুব্ধ পার্থ চট্টোপাধ্যায় একদা মানিককে ডেকে রীতিমতো ধমক পর্যন্ত দিয়েছিলেন বলে জানা যাচ্ছে। ইডি সূত্রে খবর, গত 28 জুলাই পার্থ এবং মানিককে মুখোমুখি বসিয়ে জেরা করার সময় টাকার বিষয়টি তারা এড়িয়ে গেলেও পরবর্তীতে সেই কথা স্বীকার করেন দুজনেই। এছাড়াও তাদের মোবাইল এবং অন্যান্য একাধিক সূত্র ঘেটে এই প্রসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে তদন্তকারী সংস্থার। এমনকি পার্থের মোবাইলে একটি মেসেজ চোখে পড়ে, যেখানে লেখা ছিল মানিক যাতা হবে টাকা তুলছে। সেই মেসেজটি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে ফরওয়ার্ড পর্যন্ত করেন পার্থ। সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় পার্থ এবং মানিক ভট্টাচার্যের উপর মূলত অভিযোগের আঙুল তুলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এক্ষেত্রে তাদের দাবি অনুযায়ী দুর্নীতি মামলায় যুক্ত ছিলেন পার্থ মানিক দুজনেই। প্রথম দিকে তাদের সম্পর্ক ভালো থাকলেও পরবর্তীতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নজর এড়িয়ে টাকা তোলেন মানিকবাবু এবং এই খবর সামনে আসতেই ক্ষুব্ধ হন পার্থ। পরবর্তীতে মানিককে ধমক দেওয়ার পাশাপাশি পার্থ প্রশ্ন করেন, এত চাকরি হচ্ছে কিন্তু টাকা কোথায়? ইডির অনুমান, এরপর থেকে পার্থ এবং মানিকের মধ্যে সম্পর্কে ক্রমাগত ভাঙন ধরে। একই সঙ্গে মানিকের বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের মাধ্যমে হাজার হাজার চাকরি প্রদান করার অভিযোগ উঠেছে। এই মামলায় তাকে জেরা করার পাশাপাশি অন্যান্য একাধিক সূত্র ধরে তদন্ত অগ্রসর করে নিয়ে চলেছে ইডি। এক্ষেত্রে তদন্তের স্বার্থে পার্থ মানিককে পুনরায় একবার মুখোমুখি জেরা করানো হয় কি না তা অবশ্য সময়ই বলবে।